শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হবে বলিউড মুভি পিপ্পা। যে ছবির গল্প এগিয়েছে ১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, আর এই সিনেমাটি পরিচালনা করেছেন রাজা কৃষ্ণা মেনন। ১৯৭১ সালে রণাঙ্গনে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে অংশ নেয় ভারতীয় মিত্রবাহিনী। সেই সময় খুলনার চৌগাছা উপজেলার বয়রা ইউনিয়নের গরিবপুর এলাকায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়। পিটি ট্যাঙ্ক ৭৬কে ভারতীয় সেনারা পিপ্পা নামে ডাকতেন। সেই ট্যাঙ্ক সহ ভারত থেকে আসা আরও বেশ কয়েকটি ট্যাঙ্কের কারণেই পাকিস্তানি সেনাদের শোচনীয় পরাজয় হয় সে সময়। সেই সংগঠিত অবিস্মরণীয় যুদ্ধের বীরত্ব গাথা নিয়ে বলিউডে তৈরি হয়েছে অ্যাকশন থ্রিলার পিপ্পা। সিনেমায় ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন ঈশান খাট্টার। বলরামের প্রেমিকা চরিত্রে ধরা দিয়েছেন মৃণাল ঠাকুর। এছাড়াও সিনেমায় দেখা যাবে প্রিয়াংশু পেনিওলি ও সোনি রাজদানকে। রাজা কৃষ্ণা মেনন নির্মিত সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন অস্কার জয়ী এ আর রহমান। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা ও সিদ্ধার্থ রয় কাপুর। আগামী ১০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে পিপ্পা। জুবাইর হোসেন সজল, চ্যানেল ২৪।